হাই এভরিওয়ান, ট্র্যাকিং বাংলা টিপস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে ক্যাশ অন ডেলিভারি আনএভেলেবেল থাকলে সেটিকে অ্যাক্টিভেটেড কীভাবে করবে। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে পুরো ডিটেলসের সাথে কভার করতে চলেছি। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং এবং ভেরি নলেজেবল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফ্লিপকার্টের ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভেটেড করার জন্য সিম্পলি আপনাদের মোবাইলের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনাদের মোবাইল স্ক্রিনে এইরকম একটি ইউজার ইন্টারফেসে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো একদম নিচে দেখুন একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট, তো সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার অ্যাকাউন্ট সেটিংসগুলি চলে আসবে। তো স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। এইখানে দেখুন একটি অপশন রয়েছে মাই অ্যাড্রেসেস, তো সিম্পলি মাই অ্যাড্রেসেসে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনার যে ডিফল্ট অ্যাড্রেসটি রয়েছে সেগুলির ডান দিকে দেখুন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার পুরো অ্যাড্রেসের ডিটেলসটি এখানে দেখতে পারবেন। তো সিম্পলি কী করবেন, এখানে আপনাদের যে পিনকোডটি আপনারা দিয়েছেন সেই পিনকোডটি আপনার নিয়ারে অন্য জায়গার পিনকোডটি আপনারা সিম্পলি এখানে ফিল করে দেবেন। পিনকোড খোঁজার জন্য সিম্পলি কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, যেমন আমি এখানে শিলিগুড়িতে থাকি, তো সিম্পলি আমি মাটিগাড়া আমার কাছাকাছি পড়বে, তো সিম্পলি মাটিগাড়ার পিনকোড সিম্পলি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর দেখুন পিনকোডটি চলে আসে 734010। তো সিম্পলি আপনারা এই পিনকোডটি এখানে দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পর সিম্পলি সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটি আপডেটেড হয়ে যাবে। তো এই একটি প্রসেসে আপনারা অতি সহজে আপনাদের ফ্লিপকার্টের ক্যাশ অন ডেলিভারি আনএভেলেবল থাকলে অ্যাক্টিভেটেড করতে পারেন। নেক্সট স্টেপটি হলো আপনার মোবাইল সেটিংসে যাবেন, এরপর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। এরপর সিম্পলি অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটি অপশন থাকবে, তো সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। এরপর সিম্পলি অ্যাপ লিস্টে ক্লিক করবেন এবং এখানে সিম্পলি সার্চে গিয়ে লিখবেন ফ্লিপকার্ট। ফ্লিপকার্টে লেখার পর সিম্পলি বন্ধুরা এখানে স্টোরেজ ইউসেস এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাচে এই দুটো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এই সিম্পল দুটি স্টেপ ফলো করে আপনারা অতি সহজে আপনারা আপনাদের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভেটেড করতে পারেন।